একজন কেস ছিল এখানে হেলিকপ্টার চড়ে ছবি দেখার জন্য অভিষেক, আমি এই ছবিগুলো দেখাচ্ছি, এই যে চাকরি বিক্রি ডাকা ছবি দলের সঙ্গে কার ছবি, কার ছবি অভিষেক ব্যানার্জি ভাই বোন ছবি ভাই বোন দেখুন চাকরি চোর, গরিবের বেকারের চাকরি চোর। দেখুন হেলিকপ্টার এসেছিলেন যুবরাজ, মাসের বেড়া লোককে রোদে বসিয়ে উপরে বড় বড় লেকচার মারছিলেন। দাদা একটু ধরে থাকেন। আর খলিলুর রহমানের মতো একজন এমপি, এত এত বড় মানে মানুষ, তাকে দিয়ে ব্যানার ধরিয়েছে মঞ্চে। ভাইপো তো খলিল বাবুর নাতি হওয়ার যোগ্যতা নেই, তাকে দিয়ে ব্যানার ধরিয়েছে, তার সঙ্গে ছবি। এগুলো শান্তনু ব্যানার্জির সঙ্গে কার ছবি, এই ছবি কার, যে ডাকাতদের চাকরি চোরদের সঙ্গে কার ছবি? আমি এই ছবিগুলো নিয়ে এসেছি, উনি আমার সঙ্গে বাইরন বিশ্বাসের ছবি দেখিয়েছেন তো, আর আমি চাকরি চোরদের ছবি সাগর দিঘির লোককে দেখাবো বলে। দাদা আজকে অভিষেক ব্যানার্জির বাড়িতে বিজেপি কর্মীরা ঘেরাও করতে গেছে, সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে। কিছু হয়নি, আরো হবে। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গেলে, নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে গেলে মজাটা দেখতে হবে, মমতা ব্যানার্জির বাড়িতেও লোক ঢুকবে। দাদা কুলতলির একটা স্কুলে মিড ডে মিল খেয়ে 82 জন অসুস্থ হয়ে পড়েছে। কুলতলির নয়, মুখ্যমন্ত্রীর শিলিগুড়ির সভা ছিল, শিলিগুড়ির সভাতে শিলিগুড়ির বাচ্চাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল বয়েজ স্কুলে জমায়েত করে। সেখানে আপনারা খোঁজ নিন, দুর্গন্ধযুক্ত বিরিয়ানি দেওয়া হয়েছিল, সেই খাওয়ার সব বাচ্চারা ফেলে দিয়েছে। কয়েক হাজার স্কুলের বাচ্চাকে পচা খাওয়ারের ব্যবস্থা করা হয়েছিল আজকে শিলিগুড়ি বয়েজ স্কুলে। গোটা রাজ্যটা পচে গেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ডিআর লটারি, 28 টাকার মদের বোতল, 500 টাকার ভাতা, এই দিয়ে সর্বনাশ করছেন। এই সাগরদিঘির লোককে জিজ্ঞেস করুন, এখানে হসপিটালে গেলে পরিষেবা কেউ পায় না, এখানকার কোনো চিকিৎসা সুযোগ নেই, কোনো গরিব মানুষ আবাস যোজনা পায়নি, কোনো গরিব মানুষ শৌচালয় পায়নি, 100 দিনের কাজ। এই সাগরদিঘিতে মমতা ব্যানার্জি আর তার ভাইপো এত উন্নয়ন করেছেন, 12,000 লোক ভোট দিতে আসতে পারবে না, তারা পেটের দায়ে অন্য রাজ্যে গিয়ে ফ্লাইওভারের নিচে শুয়ে থেকে সংসার চালাচ্ছে। শুধু এই সাগরদিঘি বিধানসভার 12,000 পরিবার আছে, তারা পরিযায়ী হয়ে গেছে, পরিযায়ী। আর 26টা ব্লক মুর্শিদাবাদে, 8টা পুরসভা, সব ব্লকে 10,000 করে ছেলে আছে, যারা পেটের দায়ে। আমার সঙ্গে তো দেখা হয়, হায়দ্রাবাদ হায়দ্রাবাদ গেলে বলে টক খেয়ে আর কারি পাতা খেতে খেতেই গেলাম, আর দেশের খাওয়ার আর পাই না। এই দূরেই মারা গেছিল আপেল বাগানে কাশ্মীরে। এখানে কি হয়েছে, মানুষকে গরিব মানুষ আরো গরিব হয়েছে এত কেন? আমি প্রত্যেকটা গ্রামে প্রায় 3 দিন ঘুরলাম, আজকেও যাব। শুধু টালির বাড়ি আর অ্যাসবেস্টারের বাড়ি কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে না? তৃণমূল তো 12 বছর ক্ষমতায় আছে, কেন্দ্রীয় সরকার 40 লক্ষ বাড়ি দিয়েছে, এবারেও 11,26,000 বাড়ি এসছে, কেন গরিব মানুষ পাবে না? কেন লাভলি বিটি কাবুলপুর অঞ্চলের প্রধান একা তার আত্মীয় স্বজন মিলে 35টা বাড়ি নেবে? এই প্রশ্ন তো গ্রামের মানুষ এবারে করেছে। সাগরদিঘি বদলে দেবে, ও ব্যানার ফেস্টুন বাইরে রাখতে দিচ্ছে না বিরোধীদের, ব্যানার ফেস্টুন নেই, লোক কি করতে হয় জানে? এত বোকা ভাবার কারণে মুর্শিদাবাদের লোককে পূর্ণ সমর্থন আছে, দুদিনের বন্ধে কিছু হবে না, জরুরি পরিষেবা ছাড়া কালো বলেছি, আজও বলছি, আগামীকালও বলবো, সব বন্ধ করে দেন, বকেয়া ডিএ নিয়ে বাড়ি যান।